আমি মেয়ের পক্ষ বা মেয়ের শ্বশুরের পক্ষ বসে আছি যে কেন আমার বিহাইয়ের পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে কেন এখনো রান আসেনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও এক প্রকার যৌতুকের মতোই চিন্তা, এক প্রকার যৌতুকের মতোই চিন্তা। যেমন ছেলের বাবা ওই মেয়ের বাবার পক্ষ থেকে এই পাবে সেই পাবে নিয়ে বসে থাকে, এটি যেমন হারাম, ঠিক এই ধরনের আপনি একটা বড় রানের আশা করে বসে থাকবেন, না পাঠালে আপনি বা আপনার স্ত্রী আপনার ওই ছেলের ও বউকে বিভিন্ন রকমের কটাক্ষ করবে, তোমার বাবার বাড়ি থেকে এবার পাঠালো না ভালো, এই করলো না সেই করলো না, এই বলে তাকে আপনি উত্তপ্ত করবেন, কষ্ট দেবেন, এটি হারাম সম্পন্ন আপনার, এবং নিজের এটি একটি হীন মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া কিছুই নয়। সুতরাং এমন কালচার আমাদের বর্জন করা উচিত, বিষয়গুলিকে সহজ করে নেওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সেই গোস্তের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, তা হলো আপনি যাদেরকে দিয়ে পশু জবাই করাবেন এবং পশুটাকে তৈরি করে নেবেন, কাটে নেবেন, তাদেরকে কখনো আপনি কুরবানির কোনো অংশ পারিশ্রমিক হিসাবে, বিনিময় হিসাবে দিতে পারবেন না। ইমাম সাহেবকে দিয়ে জবাই করে নিলেন, মাথাটা তাকে দিয়ে দিলেন, না, কখনো জায়েজ হবে না। তাকে আলাদা আপনি পারিশ্রমিক দেবেন, মাথা কেন গোটা আরও কিছু খাইতে দেন তাতে অসুবিধা নেই, কিন্তু এটা যেন বিনিময় স্বরূপ না হয়। বা কেউ জবাই করে দিল, এই পরিশ্রম করলো, তার বিনিময়ে আপনি তার চামড়াটা দিয়ে দিলেন, তাও জায়েজ হবে না। চামড়া দিবেন দরিদ্র মিসকিনকে, কিন্তু এটা বিনিময় হিসাবে কসাইকে দিয়ে দিবেন বা যে জবাই করে দিল তাকে দিয়ে দিবেন, তা কখনো জায়েজ হবে না। কসাইকেও তার পারিশ্রমিক আপনি আলাদা দিবেন, এরপর খাওয়ার জন্য আপনি গোস্ত দিবেন, সেটি আলাদা বিষয়, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোস্ত থেকে দিবেন বা চামড়া দিবেন বা আরও কিছু দিবেন যে আসো তুমি আমার ছাগলটা জবাই করে দিয়ে যাও, কি হবে তোমার পারিশ্রমিক কি, তুমি চামড়াটা নিয়ে যাবা, না, কখনো জায়েজ না। আপনি কুরবানির কিছু অংশ যেন বিক্রি করে ফেললেন, যার ফলে আপনার এই কুরবানি নষ্ট হয়ে যাবে। কুরবানির কোনো অংশই বিক্রি করা জায়েজ নেই,